ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ সুইট ট্রাভেল। তো আমি সায়নী, আবারও একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আরও একটা শারদীয়ার নতুন আগমনের ব্লগ নিয়ে আমি তো আবার চলে এলাম তোমাদের কাছে আর নতুন আরেকটি ব্লগে। তো আজকের ব্লগটি নিশ্চয়ই তোমরা আমার ট্রেলার দেখে বুঝতে পেরেছো যে আমি কিসের কথা বলছি। তো আজকে আমি বসুবাড়িতে যাচ্ছি। বসুবাড়ি হলো চলচ্চিত্র জগতের খুব ফেমাস একজন অ্যাক্ট্রেস, সেটা হলো বিশ্বনাথদার বাড়িতে। তো বিশ্বনাথদার বাড়িতে আজকে যাচ্ছি, বিশ্বনাথদার বাড়িতেও আজকে পুজো হয়েছে। তো বেশি দূর নেই, এসেই গেছি আমরা। তো চলো তাহলে সামনে বিশ্বনাথের বাড়ি, আর ওখানে গিয়েই তোমাদের সাথে বরং কথা। তো গাইজ, অলরেডি আমি বসুবাড়িতে কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার ব্যাক ক্যামেরায়, তুমি দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। তো চলো তাহলে বাড়ির মধ্যে ঢোকা যাক, আর তোমাদের সাথে শেয়ার করি যে বাড়িতে কেমন পুজো হয়েছে, আর সেটা বরঞ্চ ব্যাক ক্যামেরা করেই আমি দেখাই, ওটাই ভালো হবে। তো চলো।
হয়েছিল আর আমি তো একটু অঞ্জলিও দিয়ে নিলাম আজকে অষ্টমীর দিনকে এখানে এসে তো বেশ ভালোই লাগলো এই ফার্স্ট টাইম আমি কোনো বনেদি বাড়ির পুজোতে আসলাম আর এখান থেকে অঞ্জলি দিলাম তো বেশ অন্যরকম ফিল মানে একটা অন্যরকম ব্যাপার তো থাকেই তাই না তো সামনে আরও একটি বাড়ি আছে তো এটাও এই বাড়িরই একটি অংশ তো চলো এখন এই বাড়িতে যাব আর ওই বাড়িটাতেও পুজো হয় তো আগের বছর আমি এসেছিলাম ওই বাড়িতে তো এবছরও যাচ্ছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য তো চলো তাহলে বাড়িতে যাওয়া যাক ভালোভাবেই মানে একচালার প্রতিমা এখানেও পুজো করা হয় প্রতি বছর নিয়মনীতি মেনে তো আজকের ব্লগটা গাইজ আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে কারণ এখানে সবটাই তোমাদেরকে আমি যেহেতু ঘুরিয়ে দেখালাম আর বিশেষ কিছু নেই যেটা মানে দেখাবো সবটাই যেহেতু তোমাদেরকে দেখালাম তো এখন আমরা ফিরছি তো গাইজ তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তো আজকের ব্লগটা এখানে স্টপ করে দিলাম এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিও আর চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা